যে ইচ্ছা করবে যে ইচ্ছা করবে না, এরকম যদি ফোকরটা থাকে তাহলে এটা হলো ছোট বেদাত। আর বড় বেদাত হয় কেমনে জানেন? বড় বেদাত কিন্তু কাফের, কুফরি গুনাহ। বড় বেদাতের মাধ্যমে কুফরি গুনাহ। তাহলে মোনাজাত দিয়ে কিভাবে কুফরি গুনাহতে যায় জানেন আপনি? টেকনিকটা বলবো। যদি বলা হয় যে এই মসজিদে যারা মোনাজাত করবে না তারা ইমামতি করতে পারবে না, এই মসজিদে যারা মোনাজাত করবে না তারা এই মসজিদে নামাজও পড়তে আসতে পারবে না, এটা কুফরি বেদাত। ছোট বেদাত এখন বড় বেদাত হয়ে গেল আমাদের আলাদিসের, এটাও সমস্যা আর কি। বেদাতের মধ্যে হাসান আর সাইয়্যা নাই, কিন্তু ছোট আর বড় আছে। শুধু মোনাজাত মসজিদে বলা হলো যে ইচ্ছে মোনাজাত করবে, যে ইচ্ছে মোনাজাত ছাড়বে, সমস্যা নাই, তাহলে এটা ছোট বেদাত। যখন বলে দেবে যে বাধ্যতামূলক, যে মোনাজাত করবে না তাকে মসজিদেই সালাত করতে দেওয়া হবে না, তাকে আসতে দেওয়া হবে, তার ইমামতি দেওয়া হবে না, এটা বড় বেদাত। অমনাজল মিম্মান মানা মাসাজিদ আল্লাহ, কে ওই ব্যক্তির চেয়ে বড় জালেম যে আল্লাহর মসজিদে আসতে নিষেধ করে? এর চেয়ে বড় জালেম আল্লাহর কাছে নাই। তার মানে কি? কুফরি গুনাহ হয়ে গেল। এই যে মিলাদ, মিলাদ কিন্তু ছোট বেদাত। যখন মিলাদের সাথে কিয়াম করা হয় তখন এটা বড় বেদাত, কুফরি বেদাত হয়ে যায়, তখন এটা মুরতাদ হয়ে যায়, কাফের হয়ে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, ইন্নাহু আল-গফুর রাহিম।